বহু বছর আগের একটি কথা সেটা হলো যে জ্ঞানীরা ধন অর্জন করে নর নরপিচাসের থেকে দূরে থাকার জন্য এই কথাটির অর্থ হলো যে আমাদের মধ্যে যারা জ্ঞানী আছে যারা অর্থ সম্পদগুলো সংগ্রহ করে অর্জন করে তারা শুধু একটাই লক্ষ্য থাকে যে আমরা যেন পরবর্তীতে যেন আমরা অন্য কারো কাছে যেন হাত পাততে না হয় আমরা যেন পরবর্তীতে যেন সুন্দরভাবে আমাদের জীবন জীবনযাপন করতে পারি আমাদের ভবিষ্যৎ বংশধরেরাও যেন ভালো হয়ে থাকতে পারে সুন্দর হয়ে থাকতে পারে এই কারণে জ্ঞানীরা সম্পদ অর্জন করে সম্পদ অর্জন সবার একই উদ্দেশ্য না এক একজনে এক এক উদ্দেশ্যে সম্পদ অর্জন করে থাকে এক একজন এক একটা নিয়তে এক একটা মনোবলের উপরে নির্ভর করে তারা সম্পদ অর্জন করে কিন্তু জ্ঞানী যারা যারা তারাই সম্পদ এই কারণে অর্জন করে যেন আগামী ভবিষ্যতে তারা যেন কোনো কালোবাজারের হাতে যেন তাদেরকে যেন মাথা নত করতে না হয় যেন কোনো সন্ত্রাসের কাছে যেন মাথা নত করতে না হয় কোনো নিচু শ্রেণীর লোকের কাছে যেন মাথা নত করতে না হয় এই কেন সম্পদ অর্জন করে রাখে তাদের এক ভবিষ্যতের জন্য তাদের ভবিষ্যতে বংশধরের ভবিষ্যতের জন্য। কারণ তারা ভালো করেই জানে যে সম্পদ সবার কাছেই থাকে কারণ বাজারে যারা দোফা নাফিত কামার কুমার মেথড সবাই কিন্তু টাকা উপার্জন করে আর যারা বড় বড় অফিসে বড় বড় বস ম্যানেজার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে তারাও অর্থ উপার্জন করে কিন্তু সবার অর্থ উপার্জন কিন্তু একই অর্থ নয় একই একই সমস্যার জন্য তারা অর্থ অর্জন করে না এক একজন এক একটা কারণে অর্থ অর্জন করে অর্থ অর্জন দ্বারা এক একজন এক কাজে ব্যবহার করে কিন্তু যারা জ্ঞানী তারা অর্থ অর্জন করে শুধু এই কারণেই যে তারা যেন আগামী ভবিষ্যতে যেন কারো কাছে হাত পাততে না হয় নিজের মাথা যেন কারো কাছে নত না করতে হয় এই কারণে জ্ঞানীরা অর্থ অর্জন করে অর্থ সম্পদ তারা সংগ্রহ করে তাই আমাদের মধ্যে যারা আসেন আমরা জানি ছোট একটি কথা দিয়ে একটাই শিক্ষা নিতে পারি আমরা যেন অর্থ অর্জনের সময় অন্তত একটাই জিনিস খেয়াল রাখি যে আমরা কেন অর্থটা সংগ্রহ করতেছি কেন আমরা অর্থ উপার্জন করতেছি তখন আমাদের সঠিক কারণটা আমরা বুঝতে পারবো তখনই আমরা সম্পদের মূল্য বুঝতে পারব সম্পদের যখন আমরা মূল্য বুঝতে পারব তখন সম্পদ আমরা ক্ষয় করার সময়ে আমরা সেটা খেয়াল থাকবে কিন্তু আমি যদি সম্পদ অর্জনের সময় যদি আমার ভিতরে এমন কোনো খেয়াল না থাকে যে আমি কেন সম্পদ অর্জন করতেছি তাহলে সম্পদ আমি রাখতে পারব না কারণ জ্ঞানীরা সম্পদ অর্জন করা আর মুরুক্ষ সম্পদ অর্জন করা দুইজনের কিন্তু করতে এক হতে পারে না হয়তো এক একজনের মত এক এক রকম হইতে পারে তাই আমরা যেন সবাই ভালো জ্ঞানের মতো কাজ করতে পারি আমরা যেন ভালো সুস্থ সুন্দরভাবে থাকতে পারি আশা কামনা করে এ এখানে বিদায় নিলাম সালাম আলাইকুম বরহমতুল্লারাকাত